আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম, পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে আমাদের পাশে দেখতে পাচ্ছেন যে দুজন উপস্থিত আছেন, তো বিশেষ করে তারা মা এবং মেয়ে, তাই তো সম্পর্কটা? আচ্ছা, মা এবং মেয়ে, তো বিশেষ করে ওদের কিছু, বিশেষ করে আজকের মূলত ভিডিওটি হচ্ছে কি লিদাবি ভিডিও। তো কেন লীলাবি ভিডিও নেওয়া হচ্ছে সেটা বিষয়ে নিয়ে একটু পরেই বুঝতে পারবেন। তো তার আগে আমরা বিশেষ করে জেনে নিই যে ওনারা কোথা থেকে এসছে না কি। তো কোথা থেকে আসা হয়েছে আপনাদের? জরুল থেকে। আচ্ছা, উমরফুল জরুল থেকে এসছেন। তো আচ্ছা, পেশেন্টের মানে কি কি সমস্যাগুলো নিয়ে এসছেন আপনারা বলেন তো দেখি, কি কি সমস্যাগুলো একটু? প্রেসার, সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, হার্টের চর্বি, এইসব সমস্যা, তারপরে লিভারের সমস্যা, কিডনির সমস্যা। তো প্রিয় দর্শক, আপনারা ওদের মুখ থেকে শুনে বুঝতে পারলেন যে ওনাদের কতগুলো সমস্যা। তো ওনাদের রিপোর্টগুলো নিয়ে এসেছে, এখানে দেখেছি আমি অনেকগুলো রিপোর্ট আছে এখানে। তো এখানে অনেকগুলো রিপোর্ট আছে, তারপর দিয়ে ওনারা প্রতিদিন ওই যে দেখতে পাচ্ছেন যে ওরা ব্যাগ নিয়ে এসছে। ব্যাগ মানে কিসের ব্যাগ? ওষুধের ব্যাগ। এখানে ওষুধ নিয়ে এসছেন ওনারা, যে প্রতিদিন ওদেরকে ওষুধ খেতে হয়। তো প্রতিদিন কটা কতটা করে ওষুধ খেতে হয় আপনি টোটাল হিসাব করা আছে কি? আচ্ছা, কিডনির তিনটা তিনটা ছটা, তারপরে আরও অন্যান্য সব মিলিয়ে কটা করে ডেলি আপনি টোটাল যদি হিসাব করেন যে সকাল সন্ধ্যা দুপুর মিলিয়ে কটা ওষুধ খেতে হচ্ছে, 10টা 15টা 20টা কটা ওষুধ খেতে হচ্ছে, এরকম কিছু মানে গুনে রেখেছেন না গণেননি? সুগারের একটা, থাইরয়েডের একটা, গ্যাসের একটা, থাইরয়েডের একটা, তারপরে প্রেসারের একটা, কোলেস্টেরলের একটা, তারপরে লিভারের, তারপরে কিডনির সমস্যা হয়ে গেল। মানে 15টার নিচে খেতে হয় না, তার মানে 15টার উপরে খেতে হচ্ছে, তাই তো নাকি? সকাল সন্ধ্যা 6টা করে খেতে হয়। সকাল সন্ধ্যা 6টা, ওটা শুধু কিডনির জন্য? কিডনির জন্য। হ্যাঁ, তার মানে সব মিলিয়ে আপনার মিনিমাম 15টা, ম্যাক্সিমাম 20টা পর্যন্ত হতে পারে, মানে এতটা 15টা পর্যন্ত, তাই তো? তাহলে 15টা পর্যন্ত ওষুধ কিন্তু প্রতিদিন মানে খেতে হচ্ছে ওনাকে। আর আপনার সমস্যাগুলো বুঝতে পারলেন যে ওনার হচ্ছে সুগারের সমস্যা, ওনার হচ্ছে প্রেসারের সমস্যা, ওনার হচ্ছে কিডনির সমস্যা, ওনার থাইরয়েডের সমস্যা, ওনার আপনার লিভারের সমস্যা, ওনার হার্টের সমস্যা, অনেকগুলো সমস্যা মানে একত্রিত, মানে উনি একটা এমন একটা সমস্যার মধ্যে জটিল সমস্যায় পড়ে গেছেন, না এদিকে হতে পারছেন না ওদিকে হতে পারছেন না, ওষুধ খেতে পারছেন না ওষুধ ছাড়তে পারছেন, এরকম একটা প্রস্তুতি হয়েছে আর কি। তো বিশেষ করে এত জটিল কেস, সমস্তগুলো একত্রিতভাবে, আর আমাদের কাছে বিশেষ করে চিকিৎসার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন সেটা হচ্ছে কি সচেতনতা, সচেতনতা। হ্যাঁ, সচেতনতা যদি না থাকে, আমরা বলি যে বিশেষ করে আমাদের কাছে কেউ যদি চিকিৎসা করাতে চায় বা ভালো হতে চায়, তো দুটো জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে কি নলেজ, আর একটা হচ্ছে ডিসিপ্লিন। তো বিশেষ করে এদেরকে দেখেই আপনারা বুঝতে পারছেন যে এরা অতটা সচেতন নয়, এবং তারা আর্থিকভাবেও খুবই অভাবগ্রস্ত মানুষ। হ্যাঁ, বিশেষ করে এটা একটা সমস্যা, এবং তারা যে বিশেষ করে অতটা সচেতন নয়, এবং বাড়িতে সে এরকম পুরুষ মানুষও নেই, তারা যারা হয়তো এক দুজন যারা আছে তারা বাইরে কাজ করছে, তাই তো নাকি? হ্যাঁ, বাইরে ওনারা কাজ করছেন। হ্যাঁ, তো বিশেষ করে আমাদের যে সিস্টেম, আমাদের লাইফ স্টাইলে আসতে গেলে নিয়ম পালন করতে হয়। এখন শুধু নিয়ম পালন করাই নয়, বরঞ্চ সাথে সাথে তারা তাদেরকে যে আমরা যে খাবারের চার্টগুলো আমরা দিব সেগুলো খেতে হবে, প্লাস আমাদেরকে ছবি করে পাঠাতে হয়, হ্যাঁ, যে ঠিকঠাক হচ্ছে নাকি ভুল হচ্ছে এগুলো সব কিছু আমরা মানে ভেরিফাই করে দিই। হ্যাঁ, তার প্রতিদিনের সুবিধা অসুবিধাগুলো আমাদেরকে জানাতে হয়, কী সুবিধা হচ্ছে কী অসুবিধা হচ্ছে, এই প্রতিদিন আমাদেরকে আপডেট দিতে হয়। তাহলে বিশেষ করে একটা সাধারণ রুগী, যেহেতু ও 2-3 দিন আপডেট দিলে হয়ে যায়, কিন্তু এনার মতো জটিল সমস্যার রুগীগুলো এদেরকে প্রতিদিন হয়তো 1 সপ্তাহ বা 1 মাসও ওনাকে হয়তো আপডেট দিতে হতে পারে। হ্যাঁ, তো এবার ওনারা কতটা সচেতন সে একটা মানে ব্যাপার মানে এ করবে আর কি। তো বিশেষ করে এতগুলো মানে সমস্যা নিয়ে আপনারা শুনলেন ওনাদের মুখ থেকে, তো এতগুলো সমস্যা যদি কোনো ডাক্তারের কাছে যায়, তাহলে দেখা যাবে এদের 5টা ডাক্তার, মিনিমাম 5টা ডাক্তার দিয়ে চিকিৎসা করবে। একজন হার্টের চিকিৎসা করবে, একজন কিডনির চিকিৎসা করবে, একজন সুগারের চিকিৎসা করবে, একজন থাইরয়েডের চিকিৎসা করবে, একজন প্রেসারের চিকিৎসা করবে, এইরকমভাবে আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদাভাবে ওদেরকে চিকিৎসা করাবে। মানে শুধু ডাক্তার ফি লাগবে, দেখা যাবে যে ডাক্তার শুরু করাতেই দেখা গেলো যে 2-2,500 টাকা শুধু এমনিতেই মানে ডাক্তার ফি লাগলো। তো যতবার যাবে ততবারই সেই টাকাগুলো লাগবে, তবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে সেরকম খরচ নাই যে যতবার আসবে ততবার খরচ, শুধু ডাক্তারি ফি, এরকম মূলত আমাদের চিকিৎসাটাই ফ্রি চিকিৎসা।
তো আমরা সাধারণত এত জটিল কেসের রোগীগুলো আমরা চিকিৎসা করতে চাই না, তারপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও আমাদের দেখে অনেকেই মানে নাছোড়বান্দা হয়ে যায় যে না আমি এখানে চিকিৎসা করাবো, কারণ এর চাইতে অনেক জটিল জটিল কেসের রোগীগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে চিকিৎসা করিয়ে ভালো আছে, যাকে মানুষকে ধরেই আনতে হতো এনাকে তো হয়তো ওইরকমভাবে ধরে আনতে হয়নি, হ্যাঁ একটু সহজভাবে আসতে পেরেছে। তো এইরকম মানুষগুলোকে আমাদের এখানে ধরে ধরে কষ্ট করে মানে নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ তারা যে সুস্থ এবং ভালো আছে, হ্যাঁ অনেক ডায়ালিসিসের পেশেন্ট তারা ডায়ালিসিস থেকে মুক্তি পেয়েছে, হ্যাঁ তো এই যে ব্যাপারগুলো, তো এই জন্য আমরা এখানে ওদের ওনাদের মুখ থেকে আমরা মানে যেটা ইয়ে করছি সেটা হচ্ছে মূলত এটা লিদাবি ভিডিও, যে বিভিন্ন হসপিটালে যেটা লিখিতভাবে নিয়ে নেওয়া হয় সেটা আমরা ওদের মুখ থেকেই আমরা করেছি। তো মূলত আমরা যেটা এই ভিডিওর উদ্দেশ্য যেটা হচ্ছে যে সেটা হচ্ছে মানুষের সুবিধা অসুবিধাই হতে পারে, আমরা আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু পারবো ইনশাল্লাহ আমরা 100% চিকিৎসা আমরা করে যাবো ইনশাল্লাহ। এবার হচ্ছে কি তারপরে মানুষের সুবিধা অসুবিধা যাই কিছু যদি কোনো কিছু হয় সুবিধা অসুবিধা ব্যতিক্রম কোনো কিছু হলেও এর জন্য কিন্তু আমরা দাবি থাকবো না, কিংবা আপনারা আমাদেরকে কোনো দোষী করতে পারবেন না, এটাই মূলত আপনাদেরকে সাক্ষ্য নেওয়া হচ্ছে। তো আপনি দর্শকদের সামনে বলেন যে ভালো করার মালিক হচ্ছে আল্লাহ, এখান থেকে মূলত আপনারা চিকিৎসাটা পাবেন, জীবনেরও মালিক হচ্ছে আল্লাহ, মৃত্যুরও মালিক হচ্ছে আল্লাহ, সুতরাং যদি আল্লাহ আপনার নসিবে কিছু লিখে রাখে তাহলে সেটাকে কেউ খণ্ডন করতে পারবে না, সুতরাং যাই কিছু হবে এর জন্য আপনারা আমাদেরকে দোষী মানে করবেন না, এটা বলে আপনারা বলেন ওই ভিডিও সামনে বলেন যে সুবিধা অসুবিধা যাই কোনো কিছু হলে সেটা আমরা মানে ডাক্তারবাবুর উপরে কোনো কিছু আমরা করবো না, সেই বিষয়টা আপনি একটু বলেন। মানুষের অসুখ বিসুখ আছে, অনেক ডাক্তার দেখার পরে এখানে এসেছি, কিন্তু ডাক্তারবাবুকে ভরসা করে এসেছি বা আল্লাহকে ভরসা করে এসেছি, ইনশাআল্লাহ ভালো হবে, কিবা কিছু হলেও ডাক্তারবাবুকে আমরা দাবি করব না। প্রিয় দর্শক বিশেষ করে আপনারা মানে শুনলেন যে সুবিধা অসুবিধা যাই কোনো কিছু যদি হয় ব্যতিক্রম কিছু হয় হ্যাঁ সেটার জন্য ওনারা যেটা মানে বললো আর কি, যার জন্য আমরা ডাক্তারবাবুকে কোনো কিছু দোষাবো না, দাবি করব না বা তার ওপরে আমরা যা কিছু করে সেগুলো আমরা করব না, এটা আমরা এই মানে শর্ত মেনেই চিকিৎসাটা করা যাচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ শর্ত মেনেই চিকিৎসাটা করছি যে ইনশাআল্লাহ ডাক্তারবাবুকে আল্লাহ যজ দোক বা আল্লাহ ভালো করুক বলে আশা করে ভরসা করে এসেছি, কিন্তু এর মধ্যে কিছু হলে ডাক্তারবাবুকে দোষারোপ করবো। তো প্রিয় দর্শক মূলত আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত, বিশেষ করে আমরা আপনাদের সামনে একটা বিশেষ করে আমি অনুরোধ করব, সেটা হচ্ছে যে দেখেন উনি খুবই গরিব মানুষ এবং অত্যন্ত গরিব মানুষ প্লাস সাথে সাথে অনেকগুলো সমস্যার উনি সমস্যায় হাবুডুবু খাচ্ছে, তো বিশেষ করে এর জন্য শুধু চিকিৎসাই হবে না বরঞ্চ সাথে সাথে আমাদের বিশেষ করে ওনার জন্য দোয়াও দরকার, এই জন্য যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন তারা যাতে অবশ্যই ওনার জন্য একটু দোয়া করেন যে উনি যে কত বড় সমস্যার মধ্যে আছেন, তো বিশেষ করে দোয়া আপনার অবশ্যই অবশ্যই আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি, বিশেষ করে ওনার মতো একজন গরিব মহিলা একজন বেওয়া মহিলা যার স্বামী নেই, হ্যাঁ তার ছেলে পিলে বাইরে কাজ করছে সেইভাবে মানে তাদের অনেক রকম সমস্যা আছে, আমি অনেক কিছু কথা শুনেছি ওনাদের, তো আপনারা অবশ্যই কিছু করতে না পারলে ওনার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত ওনাকে যাতে সুস্থতা দান করেন, যাতে আগেকার সুস্থ শরীর যাতে উনি ফিরে পান এবং যতদিন যাতে বেঁচে থাকেন যাতে সুস্থতার সাথে বেঁচে থাকেন ইমানের সাথে বেঁচে থাকেন, যাতে আপনারা অবশ্যই এই দোয়া অবশ্যই ওনার জন্য করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।